গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক, উচ্চ পর্যায়ের বৈঠক রাজ্য সরকারের। 27শে ডিসেম্বর নবান্ন সভাগড়ে এই বৈঠক হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সভার নেতৃত্ব দেবেন। রাজা সাহা ফোনে রয়েছেন, এই খবর জানাবেন। রাজা, গঙ্গাসাগরের আয়োজন, তার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা যায়? অতীতেও বারংবার এ নিয়ে আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কিছু পদক্ষেপ সিদ্ধান্ত নেওয়া হয়, এবারে 27শের বৈঠকে কী কী সিদ্ধান্ত হতে পারে? বলিতে আগামী 12 থেকে 15 জানুয়ারি গঙ্গাসাগর মেলা চলছে এবং তার জন্য কিন্তু প্রস্তুতি বৈঠক একটা রাজ্য সরকার নবান্ন সভাগড়ে আগামী 27 তারিখ অর্থাৎ 27শে ডিসেম্বর এই বৈঠক হবে, যে বৈঠকে পৌরোহিত্য করবেন, সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, এখনো পর্যন্ত নবান্ন সূত্রে যেমনটা খবর যে এই বৈঠকের জন্য রাজ্যের 15 জন মন্ত্রীকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছে এবং একই সঙ্গে বৈঠকে কাজ পেয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাধিপতি এবং একই সঙ্গে তোমায় বলি রাজ্যের প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত তৎসহ তোমাকে বলে শুভাশিস ভট্টাচার্য রাজ্যসভার যিনি সাংসদ রয়েছেন তিনিও কিন্তু কাজ পেয়েছেন। সবকিছু মিলিয়ে তোমাকে যেটা বলার যে রাজ্য সরকার চাইছে যে বিভিন্ন রাজ্য থেকে যে অগন্তি লাখো লাখো ভক্ত সমাগম হবে গঙ্গাসাগর মেলাতে, তাতে করে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই ব্যবস্থাই কিন্তু রাজ্য সরকার করবে এবং যে কারণেই কিন্তু এই প্রস্তুতি বৈঠক নবান্নয় রাখা হয়েছে। আগামী 27 তারিখ কিন্তু এই বৈঠক হবে। ধন্যবাদ রাজা।